আজ আপনাদের নিয়ে যাব আদিগঙ্গার তীরে অবস্থিত পুরানো এক মন্দিরে। পূর্বে আদিগঙ্গার এই পথ ধরেই বণিকরা সাগরমুখে যাত্রা করতেন। বিপ্রদাস পিবলাই এর মনসামঙ্গল কাব্যে লেখা আছে, কালীঘাটে চাঁদ রাজা কালিক পূজিয়া, চূড়াঘাটা বাইয়া যায় জয়ধ্বনি দিয়া, ধর্মস্থান এড়াইলা বড় কুতূহলে, বাহিলা বাড়ুইপুর মহাকোলাহলে। কালক্রমে সে ধারা মুজে আজ ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে, কিন্তু তার তীরে গড়ে ওঠা মন্দির ও মহাশ্মশানগুলি তার প্রাচীনত্বের প্রমাণ বহন করে চলে। দীনবন্ধু মিত্রের ভাষায়, রাজপুর কোদালিয়া মালঞ্চ নগরে, গঙ্গার নয়ন নীড়ে গঙ্গা ঘরে ঘরে। মালঞ্চ বাসস্টপে যে নেমে একটু এগিয়ে গেলেই আদিগঙ্গার তীরে দেখা মিলবে বেনির চাঁদনি নামে এক প্রাচীন মন্দিরের। চাঁদনি শব্দের অর্থ হল যে স্থানে বিশ্রাম গ্রহণ করা হয়। পূর্বে বণিকরা এই স্থানে বিশ্রাম গ্রহণ করতেন, পরে জঙ্গল কেটে গড়ে ওঠে মন্দির। মন্দিরের প্রাচীনত্ব সম্পর্কে তার গঠনশৈলী তার সপক্ষে যুক্তি বহন করে চলেছে। প্রাচীন আটচালা এই মন্দির সত্যি অতীব সুন্দর। মন্দিরের বাম দিকে বিস্তীর্ণ জায়গায় আদিগঙ্গার পাড়ে বিভিন্ন শাস্ত্রাদি কাজকর্ম হয়ে থাকে। স্থানীয় মানুষ এই মন্দিরটির প্রতি শ্রদ্ধা বহন করে চলেছে। মন্দিরের আরাধ্য দেবতা জগন্নাথ দেব, তার মূর্তি সত্যি নয়নাভিরাম। পথ চলতি মানুষ এখনও একটু বিশ্রাম নিতে স্থান নেয় এই মন্দির চত্বরে। এই মন্দিরে সর্বদা এক শান্তি বিরাজ করে। কথিত আছে, পূর্বে এই স্থানে তাঁর সওদাগর তার বাণিজ্য তরি ভিড়িয়ে বিশ্রাম নিতেন। আদিগঙ্গার তীরে এই মন্দির সত্যি বাংলার প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলেছে। সময় পেলে অবশ্যই দেখে যাবেন বাড়িপুর দক্ষিণ ২৪ পরগনার মালঞ্চে এই বেনির চাঁদনি মন্দিরটিকে।